আজকে আমি শিব পূজা করব তাই জন্য নাও এখানে কি কি তো বন্ধুরা নোনা আজকে শিবরাত্রির উপোস করেছে তো কি কি নিয়ে নিয়েছে দেখো তো জল ঢালতে যাবে তার জন্য বেল নিয়েছে আর পাঁচ রকম ফল নিয়েছে ফুল নিয়েছে মালা নিয়েছে আর তোমাদের আজকে সবাইকে দোনা দেখাবে কিভাবে শিব ঠাকুরের মাথায় কি জল তৈরি করবে তো শিবের মাথায় জল দেওয়ার জন্য সবার প্রথমে যেটা লাগে যেটা হচ্ছে বলে দাও একদিকে কাটা আছে সেদিক দিয়ে ঢালো তো পুরো দুধটা আগে ঢেলে নিচ্ছে তো এখানে একটা বড় পাত্রে জলটা তৈরি করছি যাতে তিনবার ঢালতে পারে তো চলো এবার ডোনা দিয়ে দিচ্ছে অল্প করে গঙ্গা জল দাও আর একটু দাও ব্যাস ছেড়ে দাও ওটাকে কি বলে কি বলে ওটাকে তো চলো এবার দেবে মধু তৈরি হচ্ছে মধু তো চলো মধু ঢেলে দাও অল্প করে দিয়ে দাও হ্যাঁ ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও তারপর দেবে ঘি ঘিটা দিতে পারবে তুমি ঘিটা তো শক্ত আঙুল দিয়ে ওই হাত ইউজ করো এই আঙুল ইউজ করো চলো এবার একটু ঘি দেবে ঘি পড়ছে না দেখি 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 ব্যাস হয়েছে হয়েছে ঘি দিয়েছো এই যে ঘি দিয়েছে চলো আট বন্ধ করে দাও ওটা তারপর দিতে হবে একটা বাতাসা তো একটা বাতাসা বের করে দিয়ে দাও তো এর মধ্যে দেওয়া হয়ে গেল শুধু একটা জিনিস বাকি রইলো যেটা ডোনার মামাই আনবে সেটা হচ্ছে সিদ্ধি সিদ্ধি দেওয়া হয়ে গেলে এই যে শিব ঠাকুরের মাথায় জল গঙ্গা জলটা রেডি হয়ে যাবে যেই জল ভালো তো চলো এবার ঘরের ঠাকুরকে আগে পুজো দেওয়া যাক এখন মা জল ঢেলে দিচ্ছে তারপর আমি ঢালবো চলো আমি এখন জল ঢেলে নিই এই যে আমাদের ঘরে শিব ঠাকুরকে দেখি দাও চলো ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় চলো বন্ধুরা ডোনা পুজো করে নিচ্ছে এবার মাথায় মাথায় জল দে ওম নমঃ শিবায় বা তিনবার তিনবার বাবা আর একবার ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও চলো এবার ওখান দিয়ে মিষ্টিটা ফুল দাও একটা ওই যে এই সাইডে রেখেছি ফুল দাও মাথায় ঠেকিয়ে নিচে রাখো বলো ওম নমঃ শিবায় চলো দাও তারপরে হ্যাঁ রাখো ঠিক আছে কোনো ব্যাপার না তারপর দাও চলো এবার নম করো তো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার ডোনাকে নিয়ে যাব পাড়ার মন্দিরে পুজো দিতে শিবের মাথায় জল ঢেলতে চলো তো এই যে আমার মামা বললাম সিদ্ধি এনেছে তো সিদ্ধিটা এবার ঢেলে দিল হয়ে গেল আর এই যে দেখো এটা কি এটা পইতে পড়াবো শিবটা মিশতে হবে না নিজে নিজে মিশে যাবে চলো এই যে মিশে গেছে চলো এবার যাব আমরা মন্দিরে বন্ধুরা আমার মা কি সুন্দর সেজেছে শাড়িটা পরে নিয়েছি এবার ডোনাও কেমন সেজেছে চলো তোমাদের দেখাই আচ্ছা আচ্ছা গুগলু এই যে আমার মনু তাকাও বললে বাবালে কত কিউটি সেজেছে লিপস্টিক পরেছে খুব কিউটি লাগছে চলো বন্ধুরা এখন আমরা যাচ্ছি জল ঢালতে আর এই যে ডোনা জল নিয়ে নিয়েছে কোথায় আছে বাবা যাচ্ছি ঠাকুরের চলো চলো নম স্থানীয় গঙ্গা রকম দুগ্ধং স্থানীয় শিবায় নমঃ নমঃ পুষ্প সম্ভবে পুষ্পচার
নমো পার্শ্বহা নমো এতত পুষ্প নমো শিবায় নমো নমো ফলমূলাদি নমো শিবায় নমো নমো অখণ্ড ফলমূলাদি নমো রুদ্রায় নমো নমো এসব অখণ্ড ফলমূলাদি নমো শিবায় নমো নমো মাথায় কি বলেন নম মহাদেব মহাত্রাণ নম এসানক দুগ্ধ নম শিবায় নম নম এস দুগ্ধ নম গঙ্গদক এস স্থানীয় গঙ্গদক নম শিবায় নম নম এস স্থানীয় দুগ্ধ নম শিবায় নম নম এস স্থানীয় গঙ্গদক নম শিবায় নম নম ফুল দে ওই যে এই পৈতেটা পড়া হলুদ ফুলটা দে নম বিষ্ণুর বলো মা নম তৎসদ্য ফাল্গুন মাসে কৃষ্ণের পক্ষে শিব চতুর্দশী তীর্থ কুম্ভরা আশিস্তে ভাস্করে নম তোমাদের নাম গোত্র বলো আর বলো মা আয়ুষী কর্মকার আলির্মান গোত্র গোত্র এস নম সকল মঙ্গল কামনার্থে নম শিবরাত্রি ব্রত এবার এই শিব ঠাকুরটাকে ঢালছে না অল্প অল্প করে ঢালো দাঁড়াও দাঁড়িয়ে ঢালো হ্যাঁ ঢালো বল ওম নম শিব নাও ঢালো 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 হ্যাঁ ঢালো ঢালো মামাই ধরেছে নাও ঢালো 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 হ্যাঁ ব্যাস ছেড়ে দাও ছেড়ে দাও হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তারপর চলে এলাম আমাদের এই যে টোটো স্ট্যান্ডের সামনে যেই শিব ঠাকুরটা যেই ঠাকুরটাকে মনে আছে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম কি সুন্দর চোখ মুখ নাক বানিয়েছে তো সেই ঠাকুরকে জল ঢালতে যেহেতু প্রহরে প্রহরে ঢাল মানে ঢালতে পারবো না আজকে কারণ আজকে তো সন্ধেবেলায় ছেড়ে যাবে তাই জন্য আমি একেবারে চারটে ঠাকুরকে জল ঢেলে দিয়েছি তো প্রথমে ওটা ঢাললাম তারপর আমার প্রথমে আমার বাড়িতে ঢাললাম তারপরে মন্দিরে তারপরে এই ঠাকুর তারপরে আমি সন্ধেবেলায় দিদার বাড়ি গিয়ে ঢেলেছি তো দেখো একটার পর একটা ফল দিয়ে দিয়েছি আর প্রচণ্ড জোরে আওয়াজ হচ্ছে তার জন্য তোমাদের সাউন্ডটা আর শোনাতে পারিনি আর ডোনা কিন্তু খুব সুন্দরভাবে নিষ্ঠামতে পুজোটা করেছে কেমন লাগলো আমাদের শিব পুজো অবশ্যই কমেন্ট করো আর তোমরা এটাও জানিও তোমরা কি কেউ উপোস করেছো যারা যারা উপোস করেছো কমেন্টে বলো এ ফিউ মোমেন্টস লেটার তোরা বা ঘরে এসে সবু মাখছি দেখো এখানে মিষ্টি সন্দেশ আছে দই আছে নারকেল ভালো করে ইয়ে করে নিয়েছি কুড়িয়ে নিয়েছি আর এই যে এখানে বাতাসা কলা আর এই যে সাবু দিয়ে মাখবো চলো মেখে নিই দেখো তোমরা এরপর দিয়ে দেখো দুটোতেই ওখানে বেশ মন্দিরে ঠাকুর মশাই ছিল তো বন্ধুরা এই দেখো বাতাসা গুলোকে কলা দিয়ে ভালো করে চটকে নিলাম এর মধ্যে দিয়ে দেবো দুটো সন্দেশ এই যে সাবুটা ছেঁকে ছেঁকে দিই এখানে 200 গ্রাম সাবু নিয়েছি বা
একবার জল জল করে একটু জল। চলো এবার দই দেবো। আমি ওই পুরো দইটা খেয়ে নেবো। চলো এবার ভালো করে মেখে নি। ডোনার ওদিকে লোক লোক করছে খাওয়ার জন্য। ডোনার মুখটা দেখাই দাও। এই দেখো দাঁড়াও, এ নাকি আজকে সাবু মাখাই খাবে। অমনি করতে নেই বাবা, চলো সাবু মাখা মোটামুটি আমার হয়েই গেছে, কারণ আগেই সব এই সাবুটা দিয়ে বেশি আর ইয়ে করবো না। এবার বাটিতে বাটিতে করে সবাইকে দিয়ে দেবো। তো চলো সবাই এবার বাটিতে বাটিতে দিয়ে দিই। ডোনাকে দিই আগে। ডোনা নাকি শুধু সাবু মাখাই খাবে। আমার সাবু, এই যে ডোনার সাবু, বস বস নিচে বসে খেতায়। চলো ডোনা বলবে খেয়ে কেমন হয়েছে। আজকে আমরা এই সাবুই খাবো, ভাত ফাত ডোনাও খাবে না, আমিও খাবো না। ভালো আছে? চলো খেয়ে নিয়ে। চলো হেভি হয়েছে সাবু মাখাতে। তারপর আমি ডোনাকে নিয়ে চলে যাচ্ছি ডান্স স্কুলে। আজ যেহেতু স্যাটারডে তো ডোনার ডান্স আছে, তো এসেই ডোনা ফার্স্ট ব্যায়ামগুলো করে নিচ্ছে। তো এই ব্যায়ামটা খুব সুন্দরভাবেই করে। তো তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি ডোনার দিন জিমন্যাস্টিক, ফার্স্টে ব্যায়াম করলো, তারপর জিমন্যাস্টিক, তারপর ডান্স করে। তো এই এই ব্যায়ামটা তোমরা কে কে পারো অবশ্যই কমেন্ট করো। আরও অনেক জিমন্যাস্টিক করিয়েছিলো ডোনাকে, বাট আমি শেয়ার করতে পারলাম না, সরি। কারণ বুঝতেই পারছো স্যারের এখানে ভিডিও করলে কেমন একটা আনকমফর্টেবল ফিল হয়, তবুও আমি একটু ভিডিও করলাম জাস্ট ডোনাকে ক্যাপচার করে। তো তোমরা এই ব্যায়ামটা কে কে পারো অবশ্যই কমেন্ট করো। আর ডান্সের কিছু স্টেপ আজকে দেখাবো, কারণ আজকে তো ফার্স্ট ডান্স শিখেছি, করিয়েছে একটা নতুন ডান্স শিখিয়েছে। তো তোমরা বলবে ওটা কী ডান্স, ঠিক আছে? তো চলো বড় দিদুনদের বাড়ি এসে গেছে ডোনা। বড় দিদুনদের শিব ঠাকুরকে দেখাবে এখন। শিব ঠাকুর ন্যাড়া হয়ে গেছে, কি দেখ ক্লিন করে দিয়েছে শিব ঠাকুরকে। এই যে আমি জল ঢাললাম এসে, তাই জন্য। আর এই যে সব ঠাকুরদের এখন খেতে দিচ্ছে, সব ঠাকুর খাচ্ছে, পরিষ্কার করে দিয়েছে, দুধ তো ঢেলেছিল। তো চলো ঠাকুররা খেয়ে নি। এই এই বন্ধুরা, আমার বর আজকে পাঞ্জাবি পরেছে, ঠিক আছে? ওর খুব ইচ্ছা হয়েছে পাঞ্জাবি পরার, ভালোই হয়েছে, ভালো লাগছে, পুরো একদম গা দেখা যাবে। ও একটু গা দেখায় পাঞ্জাবি চাই তো, এটাও হ্যাঁ গেঞ্জি পরতে হবে। খিচুড়ি হচ্ছে, ওই যে ওইখানে লাইন দিয়ে সব খাওয়া দাওয়া করছে। এটাকে দেয়নি খিচুড়ি, তাই কান্নাকাটি শুরু করেছে। বন্ধুরা দেখো কত ভিড় হয়েছে। আর ডোনা এখানে সব এই যে বন্ধুদের, বন্ধু না সব দাদা, ওর থেকে বড়, তো ওদের সঙ্গে খেলাধুলা করছে। আর ভাইও আছে, একটা চুটকে ভাই আছে, খুব দুষ্টু করছিল। তো সবাই মিলে অনেক মজা করছে। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য একটা ভিডিওয়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, অল টাইম হ্যাপি থাকো।